শোনো না, আমার কি আমার এই ভাইপো বউকে কিছু দেওয়ার ইচ্ছে হতে পারে না? ওকে নিয়ে শপিং এ গেছিলাম, ওকে বার বার জিজ্ঞেস করলাম, ও কিচ্ছু চাইলো না জানো তো, তাই আমি ওকে দিলাম। বৌদি প্লিজ, তুমি এটা নিয়ে ওর সঙ্গে অশান্তি করো না প্লিজ বৌদি। ঠাকুরজি, তুমি যদি সুজাতার জন্য পছন্দ করে কিনতে তাহলে আমার কোনো আপত্তি থাকতো না, বিশ্বাস করো। তুমি এগুলো নিজের জন্য কিনেছ, সেখানে আমার আপত্তি। ঠিক কথা। মা কিন্তু একদম ঠিক কথা বলেছে। কই, তাই তো তুমি তো মেজো বৌদিকে কিছু দিচ্ছ না, আমাকেও কিছু দিচ্ছ না, আর ছোদ্দা ছোদ্দাকেও তো কিছু দিচ্ছ না পিসিমণি। হঠাৎ বড় বৌদিকে এত জিনিস দেওয়ার কারণ কি মুশকিল? আমার ওকে দিতে ইচ্ছে করেছে তাই দিচ্ছি, তাই নিয়ে তোরা সবাই মিলে এত কথা কেন বলছিস আমি তো বুঝতে পারছি না। আরে বাবা, মায়ের তো চিরকালই ওই সংসারে অশান্তি বাঁধানোই স্বভাব। বড় বৌদিকে মামির কাছে ঝাড় খাওয়ানোর জন্যই এই নতুন নাটকটা মা আবার শুরু করেছে। মম, মারবো টেনে এক চড়, একদম বাজে কথা বলবি না, অশান্তি আমি করছি। হ্যাঁ না, তুই এই যে সবাইকে এখানে জড়ো করে নিয়ে এসে ঝামেলা শুরু করেছিস। আমরা কোনো ঝামেলা করছি না পিসিমণি, শুধু আমাদের একটা প্রশ্ন আছে। বলছি এই যে তুমি বড় বৌদিকে শাড়ি গয়না দিচ্ছ, মানে এটা কেন সেটাই জানার উদ্দেশ্য। আচ্ছা কি মুশকিল, সে কথা আমি তোকে কেন বলতে যাবো বলতো? এই মেয়েটার ভালো লাগা, আমন্দ লাগা, চাহিদা, এই সব কিছুর কোনোদিন খবর রেখেছিস তোরা? ঠাকুরজি, এই বিষয়টা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে একটু অস্বাভাবিক লাগছে পিসিমণি। দেখো, আমরা বড় বৌদিকে যতটা চিনি না, বড় বৌদি নিশ্চয়ই নিজের মনে কথা তোমাকে বলতে যায়নি যে বড় বৌদি শাড়ি গয়না এসব কিছু লাগবে। ও যে ওর মনের কথা মুখ ফুটে কাউকে বলতে পারে না, কেন পারে না সেটা তোরা কোনোদিন ভেবে দেখেছিস? তোরা সারাক্ষণ নিজের আহ্লাদ আনন্দ এসব নিয়ে মেতে আছিস। ওর মনের মধ্যে যে কি ঝড় চলছে সেদিকে তোদের কারোর কোনো লক্ষ্য আছে? কি আমার মনের মধ্যে ঝড় চলছে? মানে পিসিমণি, আমার মনের মধ্যে কি ঝড় চলছে? থাক সুজাতা, আমার কাছে আর তোমাকে কিচ্ছু লুকোতে হবে না, আমি সব জানি। কি হয়েছে ঠাকুরজি? সুজাতা, কি হয়েছে যেটা আমি জানি না? বৌদি, তুমি কি করে জানবে বলতো? তোমরা তো সারাক্ষণ আমার কাজের দিকে লক্ষ্য করে বসে আছো, আমার খুঁত ধরার জন্য সবাই মিলে সারাক্ষণ মুখিয়ে রয়েছো, নিজের ছেলের বউটার দিকে কোনোদিন খেয়াল করে দেখেছো? কেন ভ্যান তারা করছো পিসিমণি, কি হয়েছে বলতে পারে বলো না। চাকরিটা নেই সেটা তোমরা কেউ জানো? কি প্রচিত উত্তর মধুর হাওয়া, সোম থেকে শনি সন্ধে সাতটায় আকাশ আটে।